আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই। আর এই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবেন না, যাতে নতুন কোনো রেসিপি দিলে সাথে সাথে আপনারা দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি আজ আপনাদের সামনে চিংড়ি পোলাও শেয়ার করব। এর জন্য আমি এখানে চিংড়ি 400 চিংড়ি ভালো করে ধুয়ে কেটে রেখেছি, এই দেখুন। এবার আমি এর ভেতর স্বাদ মতো নুন দেব আর লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ দিয়ে এটা আমি মাখিয়ে নেব ভালো করে। আমি এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, এটা রেস্টে রাখার দরকার নেই। আমি এখনই এটা ভেজে নেব। আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আমি রান্নাটা সাদা তেলে করছি। এবার চিংড়িগুলো আমি ভেজে নেব। এটা খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। আমি একবার উল্টে দিয়েছি, এবার আমি সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি চিংড়িগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়ার ভেতর আর এক চামচ সাদা তেল দিয়ে নিয়েছি, এই তেলেই পোলাওটা রান্না হয়ে যাবে। এবার আমি এর ভেতর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাও খুব বেশি ভাজবো না, একটু নরম হলেই ফিরে আসছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দিলাম। আর 2 চামচ আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি নিয়েছি, কারণ চিংড়িতে একটু রসুন বেশি দিতে হয়। এটা আমি এবার একটু কষিয়ে নেব, মশলাটা কষিয়ে নিয়েছি। 1 চামচ জিরে ধনে বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 2 চামচ টক দই নিয়েছি, এটা ফেটিয়ে দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি এর ভেতর 1 চামচ চিনি দেব, কারণ টক দই দেওয়া আছে, একটু মিষ্টি না দিলে স্বাদটা ব্যালেন্স আসবে না। আর 1/2 চামচ গরম মশলা করে দিয়ে দিলাম, এটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার আমি এর ভেতর চিংড়িগুলো দিয়ে দেব। এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেবেন না, চিংড়িগুলো সেদ্ধ হয় এরকম জল দেবেন। এবার আমি মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট রান্না করে নেব, 5 মিনিট পর ফিরে আসছি। 4-5 মিনিট রান্না করে নিয়েছি, এই দেখুন তেল উপরে উঠে চলে এসেছে। এবার আমি মশলাগুলো ভেতরে রেখে চিংড়িগুলো তুলে নেব। এবার আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি এখানে, এটা দিয়ে দেব। আপনারা গোবিন্দভোগ দিয়েও এটা রান্না করতে পারেন। এটা এবার ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি 4-5 মিনিট ধরে। এবার আমি এর ভেতর 1 কাপ মেপে আমি চাল নিয়েছিলাম,
জল দেব আমি এখানে 5 কাপ জল দিচ্ছি আর 1 কাপ নারকেলের দুধ সেটা দিয়ে দেব মোট 6 কাপ হয়েছে আমি চালটা ভিজিয়ে রাখিনি আপনারা যদি চালটা ভিজিয়ে রাখেন 1 কাপ কম দেবেন 3 কাপ চালে 5.5 কাপ জল দেবেন এবার আমি এর ভিতর স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ আসবে এবার আমি হাই হিটে রান্না করব 5 মিনিট তারপর ফিরে আসছি 5 মিনিট পর ফিরে আসলাম এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম রান্না করা চিংড়িগুলো দিয়ে দেব এখানে গোলাপ জল দিয়েছি আর কেওড়া জল দিয়েছি এটা আমি এখন 1 চামচ করে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল দিলাম আর 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম এটা এবার আমি একদম লো আঁচে 10 মিনিট ঢেকে রান্না করব 10 মিনিট পর ফিরে আসছি 10 মিনিট পর ফিরে আসলাম কত ঝরঝরে হয়েছে এবার আমি গ্যাস ওভেনটা অফ করে আর 10 মিনিট দমে রেখে দেব তারপর আমি পরিবেশন করব আপনাদের দেখালাম কিভাবে একেবারে ঝরঝরে চিংড়ি পোলাও তৈরি করবেন যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের কাছে এটি খুবই পছন্দের একটি রেসিপি আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার